নাটোর শহর হতে প্রায় 2.5 কিলোমিটার দূরে 1734 খ্রিস্টাব্দে দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় কর্তৃক স্থাপিত হয়েছিল দৃষ্টিনন্দন এই দীঘাপতিয়া রাজপ্রাসাদ, যেটি বর্তমানে উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত, যেখানে রয়েছে একটি সমৃদ্ধ সংগ্রহশালা। বর্তমানে এটি নাটোর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত হচ্ছে। অপূর্ব সুন্দর বাগান, দৃষ্টিনন্দন প্রবেশদ্বার, রয়েছে ওয়াকওয়ে বা পায়ে হাঁটার মনোরম রাস্তা, মনোরম লেক যা প্রাসাদকে ঘিরে রয়েছে, বিরল প্রজাতির ফুল ও ঔষধি গাছের বাগান। ভ্রমণার্থীরা ও বিশেষ করে বাচ্চারা খুবই উপভোগ করে এখানকার ছোট্ট চিড়িয়াখানা। প্রিয় দর্শক, তবে চলুন আর দেরি না করে জেনে নেই দীঘাপতিয়া রাজপ্রাসাদ ও এখানকার ভ্রমণ সম্পর্কিত বিষয়গুলো। প্রথমেই চোখে পড়বে 10 ফুট উঁচু সুদৃঢ় সীমানা প্রাচীর বেষ্টিত প্রাসাদ চত্বরে প্রবেশের একমাত্র দৃষ্টিনন্দন প্রবেশদ্বার। তিনতলা উচ্চতা বিশিষ্ট দৃষ্টিনন্দন ও বিশাল আকৃতির এই সিংহদ্বারের উপর রয়েছে ইতালির ফ্লোরেন্স থেকে আনা বিশাল ঘড়ি। মূল ফটক দিয়ে প্রবেশের সময় 14 একরের বিশাল এই লেকটির উপর ছিল ফোল্ডিং একটি সেতু, যা নষ্ট হয়ে যাবার ফলে এখানে এই স্থায়ী রাস্তাটি নির্মাণ করা হয়। টিকিট কেটে প্রবেশ করতে হয় রাজপ্রাসাদ প্রাঙ্গণ ভ্রমণ করতে। এখানে দেশি বিদেশি নানা জাতের গাছ দেখতে পাবেন, রয়েছে নানা ধরনের ঔষধি গাছও। প্রাসাদটি ঘিরে রয়েছে মনোরম পায়ে চলার পথ। 100 বছর পুরানো গাছ, ফুলের বাগান, লেক ও বিভিন্ন ধরনের দেশি বিদেশি গাছপালা এবং নানা ধরনের জলজ প্রাণী সমৃদ্ধ জীববৈচিত্র্য আপনাকে করবে মুগ্ধ। রাজবাড়িটিতে রয়েছে মোট 12টি ভবন। সামনের সাদা ভবনটি কুমার প্যালেস, আর দূরে গম্বুজসহ প্রাসাদটি মূল ভবন, যার দরবার হলটি সত্যি মুগ্ধ করবে সকলকে। সুদৃশ্য বাগানের নানা গাছের ফাঁকে দেখা যাচ্ছে মূল ভবনটি। কুমার প্যালেসের সামনেই রয়েছে সেকালের একটি কামান। উত্তরা গণভবনের সংগ্রহশালাটি কিন্তু খুবই স্বয়ংসম্পূর্ণ, যদিও এর ভেতর ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই নিজেরাই গিয়ে দেখে নিতে পারেন রাজাদের ব্যবহার্য নানা প্রকার জিনিস, রাজকুমারীর ডায়েরির লেখা যা আমাকে খুবই মুগ্ধ করেছে, ও তৎকালীন নানা প্রকার সামগ্রী। বাগানে এখনও কিছু সুমিষ্ট ও সুস্বাদু আম গাছ রয়েছে, যেমন কুমারবাহার, রানী পছন্দ, মহারাজা ফজলি, জীবন ঠান্ডা, বেনারসি ল্যাংড়া, বউ সুন্দরী ও জামাই ভুলানো সহ আরও নানা প্রকার আম গাছ। এটি মূল ভবনটির পেছন দিকের বাঁধানো ঘাট। সামনের লেকটিতে রয়েছে বড় বড় মাছ সহ জলজ প্রাণীর এক সমৃদ্ধ জীববৈচিত্র্য। নিরাপত্তা, সৌন্দর্যবর্ধন, মাছ শিকার ও বিনোদনের জন্য প্রাসাদের চতুর্দিকে প্রায় 14 একরের এই দৃষ্টিনন্দন লেক বা সুগভীর পরিখাটি আমাদের মুগ্ধ করেছে। মনে হচ্ছিল একটি হুইল নিয়ে এখনই বসে পড়ি মাছ শিকার করতে। এই লেকের দুধারে রয়েছে 22টি ঘাট। ছবি তোলার জন্য আমরা খুবই ব্যস্ত ছিলাম। উত্তরা গণভবনের সৌন্দর্য, স্থাপত্যশৈলীর পর্যটন গুরুত্ব বিবেচনায় সরকার 2008 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয় ও 2012 সালের 24শে অক্টোবর থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্ধারিত ফি দিয়ে সকলেই প্রবেশ করতে পারেন, যদিও এই মূল ভবনটিতে প্রবেশের জন্য জেলা প্রশাসন হতে অনুমতি নিতে হয়। সুন্দর বাঁধানো জায়গাটিতে বসে সকলে
একটু বিশ্রাম নিচ্ছিলাম। পুরানো আমগাছটির পাশের টবগুলোতে ফুটে আছে মনকাড়া সব ফুল। যদিও এখানে শীত বসন্তেই বসে ফুলের মেলা, বাগানগুলো তখন ছেয়ে থাকে ফুলে ফুলে। ইতালিয়ান গার্ডেনে প্রবেশের আগেই চোখে পড়বে অদ্ভুত দর্শন এই গাছ। খুবই সুন্দর করে সাজানো রয়েছে বাগানটি। প্রাসাদের দরজা ও জানলাগুলো তৈরি করা হয়েছিল মূল্যবান সব কাঠ দিয়ে। একটি পেঁচানো লোহার সিঁড়ি আছে এই প্রাসাদে, তবে ভঙ্গুর অবস্থার জন্য সেটি বর্তমানে ব্যবহারের সম্পূর্ণ অযোগ্য। ইতালি থেকে আনা মূল্যবান শ্বেতপাথরের চারটি নারী ভাস্কর্যগুলো দেখলে চোখ জুড়িয়ে যাবে সকলের। অতিথিদের আড্ডা দেওয়ার জন্য বাগানের মাঝখানে মার্বেল পাথরের তৈরি পঞ্চ আসনসহ ডিম্বাকার একটি পাকা মঞ্চ রয়েছে। রয়েছে একটি ফোয়ারা, বিরল প্রজাতির নানা প্রকার বৃক্ষ, ঔষধি গাছ ও ফুল এই বাগানকে করেছে খুবই আকর্ষণীয়। 1860 খ্রিস্টাব্দের দিকে দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায়ের দত্তক প্রপৌত্র রাজা প্রসন্ন রায় এই রাজবাড়ির সুরম্য প্রাসাদ, বাগান ও মন্দির সহ অন্যান্য জিনিসগুলো নতুন করে নির্মাণ করেন। আমার মেয়ে ছবি তোলার জন্য পজিশন নিতে ব্যস্ত হয়ে পড়েছে। এই গাছটি শীতের পর ফুলে ফুলে ছেয়ে থাকে। 1897 সালের 12 জুন 18 মিনিট যাবৎ এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ধ্বংসস্তূপে পরিণত হলে তৎকালীন রাজা প্রমোদনাথ রায় 1897 থেকে 1908 সাল পর্যন্ত প্রায় 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী, চিত্রশিল্পী ও মিস্ত্রিদের দ্বারা আজকের এই প্রাসাদটি পুনরায় নির্মাণ করেন। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে। এখানে রয়েছে ইউরোপীয় ধাঁচের লোহা ও কাঠ দ্বারা নির্মিত বেঞ্চ। আমার ছোট বোন ছবি তোলায় খুবই ব্যস্ত, আর মা সেই বেঞ্চগুলোতে বসে বিশ্রাম নিচ্ছেন। এখানে রয়েছে একটি মাছ ধরার দৃশ্য সম্বলিত লোহার তৈরি নারী ভাস্কর্য। মেয়ে ও তার পিসি ওয়াচ টাওয়ারের সিঁড়িতে বসে উপভোগ করছে লেকের মনোরম প্রাকৃতিক দৃশ্য। এখানে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা, যার প্রায় সকল প্রাণী রাজশাহী চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে। এখানে শুধু কয়েকটি চিত্রল হরিণ, কালিম পাখি, একটি মেয়ে ময়ূর, গিনিপিগ ও একটি বানর রয়েছে, যা বাচ্চাদের সহ ভ্রমণার্থীদের মানসিক তৃপ্তি এনে দিতে যথেষ্ট। 1967 সালে তখনকার পাকিস্তান সরকার রানীমহল, কর্মচারী নিবাস, অতিথিশালা সহ অনেক স্থাপনাই ভেঙে ফেলে, তাই ওগুলোর দৃশ্যমান আর কিছুই আমরা অবলোকন করতে পারব না। বর্তমানে সেখানে একটি বাগান তৈরি করে রাখা হয়েছে। 1972 সালের 9 ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে প্রধানমন্ত্রীর উত্তরাঞ্চলীয় বাসভবন তথা উত্তরা গণভবন ঘোষণা করেন। মূল প্রাসাদটির হলরুমের কারুকার্য খচিত ছাদ ও বাহারি আসবাবপত্র মুগ্ধ করবে আপনাকে, মনে করিয়ে দিবে অতীতের রাজরাজাদের রুচির ইতিহাসগুলো। রাজা দয়ারাম রায় বর্তমান সিংড়া উপজেলার কলম গ্রামের একটি দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি নাটোর রাজ রামজীবনের একান্ত অনুগত কর্মচারী ও দেওয়ান ছিলেন। 1947 সালে দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজপরিবার দেশ ত্যাগ করে ভারতের কলকাতায় চলে যান।
ফেলে রেখে যান তাদের ব্যবহার্য জিনিসপত্র ও রুচিশীল সব স্থাপনার নিদর্শন সহ বাংলার এক প্রাচীন রাজকীয় ইতিহাসের স্বাক্ষর, যার সাক্ষী হয়ে রইলাম আমি, আমার ছোট বোন, মা, আমার বোনের সাথে আসা স্বপ্না, নিশা ও আমার ছোট্ট মেয়েটি।